পিতলের ঘটি ভাবে আমি ডুবছি শুধুই লাকে, পিতলের ঘটি ভাবে আমি ডুবছি শুধুই লাকে, দুর্বল মাটির ভাঁড়ে মানুষ দামি টাকা কড়ি রাখে। এই পিতলের ঘটির মতো আমার আপনার অবস্থা। আমরা ভাবি আমাদের থেকে অনেক দুর্বল লোকের কাছে, অনেক কম পরিশ্রমী মানুষের কাছে, অনেক কম দক্ষ লোকের কাছে সাফল্য বেশি বেশি করে যাচ্ছে। ওই আমরা এত বেশি পরিশ্রমী হওয়া সত্ত্বেও সাফল্য আমাদের কাছে তো আসছে না। এই বিষয় নিয়ে আজকের মানডে মোটিভেশনের গল্প, যেখানে এক কাঠুরে ছিলেন এক কোম্পানিতে। তিনি 5 বছর ধরে অত্যন্ত পরিশ্রমের সঙ্গে কাঠ কাটতেন, কিন্তু 5 বছরে তার মাইনে একটুও বাড়েনি। এমন অবস্থায় কোম্পানি আরও একজন দ্বিতীয় কাঠুরেকে অ্যাপয়েন্ট করলো, এবং 1 বছর ঘুরতে না ঘুরতেই সেই কাঠুরের মাইনেটা বেড়ে গেল, অনেকটা বেশি বেড়ে গেল। এইটা দেখে প্রথম কাঠুরের খুব হতাশা হলো, খুব দুঃখ হলো। সে ম্যানেজমেন্টের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে 5 বছর ধরে আমি কাজ করছি, প্রচুর পরিশ্রম করি, এবং হয়তো ওই ছেলেটির থেকে বেশি পরিশ্রম করি, তাও আপনি আমার মাইনে বাড়ালেন না, অথচ ওই ছেলেটির 1 বছর না যেতে না যেতেই মাইনে বাড়িয়ে দিলেন, কি হলো? তখন ম্যানেজমেন্ট বললো যে গত 5 বছর ধরে আপনি যে পরিমাণে কাঠ কেটে আসছেন সেই পরিমাণটা একদম এক, আপনি একটুও বেশি কাটেননি। আপনি যদি আপনার দক্ষতা বাড়াতে পারেন, আপনি যদি বেশি পরিমাণে কাঠ কাটতে পারেন, আমরাও আপনার মাইনে বাড়িয়ে দেবো। প্রথম কাঠুরে ফিরে গিয়ে পরিশ্রমের পরিমাণ বাড়িয়ে দিল, প্রচণ্ড পরিশ্রম করতে শুরু করলো। একটুও বিরতি না নিয়ে সে সারাদিন নিরন্তর কাঠ কাটতে শুরু করলো, কিন্তু অদ্ভুতভাবে সে আগে যে পরিমাণ কাঠ কাটতো এখনও সে পরিমাণই কাঠ কাটছিল। ফ্রাস্ট্রেটেড হয়ে সে আরও একবার ম্যানেজমেন্টের কাছে গেল, গিয়ে বললো আমি এত বেশি পরিশ্রম করছি, কিন্তু দেখুন আমি অনেক বেশি সময়ও দিচ্ছি, তার সত্ত্বেও আমি বেশি কাঠ কাটতে পারছি না, উপায় কী? তখন ম্যানেজমেন্ট বললো যে আপনি একবার গিয়ে ওই দ্বিতীয় কাঠুরের কাছ থেকে জিজ্ঞেস করুন, ও কী করছে, ও এই এত অল্প সময় এত বেশি পরিমাণে কাঠ কী করে কাটছে, হতে পারে আপনি ওর কাছ থেকে কোনোরকম সলভ পেয়ে যান। প্রথম কাঠুরে সে ওই দ্বিতীয় কাঠুরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই তুমি কী এমন করছো যে তোমার কাঠ কাটার পরিমাণ বাড়ছে? দ্বিতীয় কাঠুরে বলল যে আমি কিছুই করি না, আমি একটা গাছ কাটার পর 2 মিনিটের বিরতি নিই, বিরাম নিই, এবং ওই 2 মিনিটের বিরামে আমি আমার কুঠারটার আরেকবার ধার দিই, শান দিই। তুমি তোমার কুঠারে শেষ কবার শান দিয়েছো? প্রথম কাঠুরেটা বুঝতে পারলো সে কী ভুল করেছিল। এটাই আমার আপনার জীবনের লেসন। আমরা প্রচুর পরিমাণে কাজ করি, কিন্তু তার মাঝে একটু গ্যাপ দিয়ে নিজেদের কুঠারটাতে শান দিই না। এক্ষেত্রে কুঠার মানে অবশ্যই আমাদের দক্ষতা, আমাদের প্রবণতা, আমাদের ইকুইপমেন্টস, হতে পারে আপনি যে মেশিনে কাজ করছেন সেটার আপগ্রেডেশন দরকার, আপনার মনটার আপগ্রেডেশন দরকার। কবে কী ঘি খেয়েছেন, কবে আপনার কী দক্ষ ছিল, কবে আপনি বিরাট বড় ডিগ্রি নিয়ে পাস করেছেন, সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ততটা রেলেভেন্স থাকে না তার। আপনি ততটাই ভালো পারফর্মার যতটা আপনার লাস্ট পারফরমেন্সটা। ফলত প্রত্যেকটা কাজের সঙ্গে সঙ্গে নিজেকে আপগ্রেড করার ভীষণ দরকার। তারাই এ পৃথিবীতে সেভাবে উন্নতি করতে পারে না যারা নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে আপগ্রেড করে না। যদি আপনি আপগ্রেড করেন, সাফল্য আপনার কাছে আসবে। তাই এই পৃথিবীতে লোকজন বলেন যে হার্ড ওয়ার্ক দরকার, তবে তার থেকেও বেশি এটা দরকার, সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। দেখবেন আপনার যে প্রতিদ্বন্দ্বী, আপনার যে সহকর্মী বা আপনার যে অন্যরা যারা, তাদের কাজে হয়তো প্রচুর উন্নতি হচ্ছে, তারা হয়তো সেই স্মার্ট কাজটা করে, তারা হয়তো এই গ্যাপটা নেয় এবং তাদের ওই দক্ষতার কুঠারটাতে নিয়মিত শান দেয়। আজকে মানডে মোটিভেশন এ পর্যন্তই। আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, এবং অবশ্যই জানান যে আপনি কী কীভাবে পরিশ্রম করছেন এবং কোন জায়গায় আপনার পরিশ্রমে খামতি থেকে যাচ্ছে। আমি জানতে চাইব আপনার জীবনের গল্পটাও, কারণ আপনার জীবনের গল্প থেকে আমি নিজেও অনেক কিছু শিখি। ফলত প্লিজ কমেন্টে আপনার স্ট্রাগলের গল্পটা, আপনার সমস্যাটা আমাকে শেয়ার করতে থাকুন। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং প্রত্যেকের কমেন্ট থেকে আমি নিজেও কিছু শেখার চেষ্টা করি এবং প্রবাবল কিছু সলভেরও চেষ্টা করি আমার মতো করে। সো আজকে এ পর্যন্তই। পরের সোমবার আবার একটা মানডে মোটিভেশন ভিডিও। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই পোস্টটাকে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ হয়তো শেয়ার করলে আরও কিছু মানুষ এখান থেকে উপকৃত হতে পারে। আর আমাদের এই প্রচেষ্টাটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। ইউটিউবে কি আপনি চান মানডে মোটিভেশনকে, তাহলে একটু কমেন্টে আমাদের জানান, তাহলে আমরা ইউটিউবের জন্য এরকম কন্টেন্ট বানাতে পারি। সঙ্গে থাকুন আজ পর্যন্তই।